এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি তোমাকে ভালোবেসেছিলাম, ভালোবেসেছিলাম। আমার ভালোবাসার মানুষের হাতে আমার বাবা খুন হয়েছিল, এটা জানার পর আদৌ আমার পায়ের তলে মাটি থাকবে কিনা সেটা একবারও ভেবে দেখেছো? মঞ্জু, আমি কাউকে খুন করিনি, তোর বাবাকে আমি খুন করিনি মঞ্জু। রানী, ফোনটা দে। এই দেখো, দেখো আর কিছু বলার আছে তোমার? এই ভিডিওটা শুধুমাত্র আমার কাছে নেই, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। এই সত্যিটা শুধুমাত্র আমার মোবাইলে নেই, প্রত্যেকটা মানুষের মোবাইলে আছে। আমি তোর বাবাকে খুন করিনি, আমি তোর বাবাকে খুন করিনি। কেউ কেউ ষড়যন্ত্র করছে আমাদেরকে ফাঁসানোর জন্য মঞ্জু, আমাদেরকে আলাদা করার জন্য কেউ ষড়যন্ত্র করছে। আমি তোর বাবাকে আমি খুন করিনি মঞ্জুর বাবাকে। তোর মঞ্জু, ওদের কথা ছাড়া তুই আমার কথাটা বিশ্বাস করিস? তুই মঞ্জু, তুই আমায় বিশ্বাস করিস তো মঞ্জু? আমি এই ভিডিওটা মিথ্যে। তাছাড়া আমি বিশ্বাস করা বা না করার কে? যা প্রমাণ হওয়া সেটা আদালতে হবে। আমি শুধু এটুকুই জানি, আজ আমার ভালোবাসাকে ভুলে গিয়ে আমাকে কর্তব্য করতে হবে। আমি অর্জুন দেখে অ্যারেস্ট করতে হবে। চলো, এক মিনিট। আমি তোকে বারণ করেছিলাম ভাই, আমার সিক্স সেন্স বলছিল যে এরকম কিছু একটা করতে পারে। আর এই জন্যই আমি আমি জোর করে নিশার সাথে তোর বিয়ে দিতে চাইছিলাম, ঠিক এই জন্যই। তুই তো আমাকে বিশ্বাস করতে পারলি না, শুনলি না আমার কথা, ঘোড়া ডিঙিয়ে ঘাস খেলি। এবার বুঝতে পারছিস তো তোর কপাল কতটা খারাপ? সত্যি কথা বলতে কপাল ভালো তো নিশার, নইলে আজকে ওকেও আমার মতো কষ্ট পেতে হতো। থানায় চলো। আমি যাবো না মঞ্জু, আমি তোকে আবার বলছি, আমায় মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে। সত্যি মিথ্যে আদালতে প্রমাণ হবে, কথা বাড়িও না। চলো। না না মঞ্জু, অকারণে বিনা দোষে তুই আমার ছেলেকে এভাবে অ্যারেস্ট করতে পারিস না। ওকে আর সাপোর্ট করো না, মেনে নাও যে ও একজন খুনি। অসম্ভব, আমি আমার ভাইকে চিনি, ও আর যাই করুক খুন করতে পারে না। তুমি ওকে কোথাও নিয়ে যাবে না মঞ্জু, আমি নিয়ে যেতে দেবো না। পুলিশের কাজে আপনারা বাধা দিতে পারেন না। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার কাজে বাধা দিলে আমি কিন্তু থানা থেকে ফোর্স আনতে বাধ্য হব। একই অনেক অপমানিত হয়েছো, এরপর আরো অপমানিত হবে। চলো। কি হলো? চলো। আমি বিশ্বাসই করতে পারছি না, এই এই মঞ্জুকে আমি ভালোবেসেছিলাম। আমিও বিশ্বাস করতে পারছি না, তোমার ভালোবাসায় আমি বিশ্বাস করেছিলাম। মঞ্জু শোন, শোন মঞ্জু, এত তাড়াহুড়ো করিস না, একবার সব দিক ভেবে তারপর সিদ্ধান্ত নে। বোন, এদিকে, এতটাও কঠিন হোস না।
যতই হোক অর্জুন এখন তোর স্বামী, এতগুলো মানুষের সামনে তুই অর্জুনের সঙ্গে এইভাবে কেন ব্যবহার করছিস? আলাদা করে তো কথাগুলো বলা যায়। দেখ, এখন অর্জুন আমার স্বামী, আমি এখন ওর স্ত্রী, ছোটবেলা থেকে আমি তোর বোন, আমি সব বুঝতে পারছি। কিন্তু এগুলোর আগে সব থেকে বড় পরিচয় আমার কি জানিস? আমি একজন কনস্টেবল। আইনকে রক্ষা করা, অপরাধীদের শাস্তি দেওয়া সব থেকে বড় কাজ আমার। আর বাকি ভালোবাসা, সম্পর্ক, মায়া, মমতা, এগুলো অনেক পরের ব্যাপার। আর তোর কি মনে হয় দাদা ভাই, অর্জুনের সাথে আলাদা ভাবে কথা বললে ওকে কেউ জেলে নিয়ে যাওয়া আটকাতে পারতো? সবকিছু চুপি চুপি হয় না রে দাদা ভাই। আশা করি এতক্ষণে বুঝে গেছো বাধা দিয়ে লাভ নেই, সুতরাং চলো। একেলা মন চিনেছে মন কেমন, চিনেছে মন কেমন, কিনেছে মন কেমন, একা একেলা মন চিনেছে মন কেমন, কিনেছে মন কেমন, কিনেছে মন কেমন। ভাবনা তোমারই ঘিরেছে আমায় কেন অকারণ, মঞ্জু আজ বিয়ে করেছে? শুধু বিয়ে করেনি, যাকে বিয়ে করেছে তাকে অ্যারেস্টও করেছে। সে যেসে কেউ না, তার বর অর্জুন। মঞ্জু অর্জুনকে অ্যারেস্ট করে ফেললো? তোমার সেতিতে সিঁদুর, হাতে হাত করা, সেই হাত করে আবার অর্জুনের হাত, এ কি দেখছি আমি? স্বপ্ন না বাস্তব? পুরোটাই সারপ্রাইজ প্যাকেট, এটা নিয়ে আমি কি করবো এখন? সত্য বিয়ে করা নবদম্পতি থানায় গেছে, ওদেরকে স্বাগত জানাবেন না? স্বপন, স্যার বুঝি ওই আমাদের দীপাবলির সময় কিছু প্রদীপ।